লড়তে হবে একসাথে, এই ভোট সন্ত্রাসের বিরুদ্ধে লড়তে হবে একসাথে, সমস্ত বুথে ছাত্রাবাসে সমস্ত বুথে পুনর্নির্বাচন করতে হবে, করতে হবে রক্ষা সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও, গণতন্ত্র রক্ষা সমস্ত মানুষ এক হও, এক হও, এক হও, ছাত্র যুব সময় কিষাণ মেহতি মানুষের ঐক্য জেলা হও, জিয়া হও, জিয়া হও, সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার বাঞ্ছা পূরণ হলো কেন তৃণমূল সরকার সাংবিধানিক গণতান্ত্রিক অধিকার রক্ষা সমস্ত মানুষ রক্তের বিনিময়ে অর্জিত অধিকার মতাধিকার আমরা জবাব তোমায় দিতে হবে, ভোট লুটকারীকে হবে মাথা ভাঙা পুরসভায় পুনর্নির্বাচনের দাবিতে মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে সিপিআইএম। মাথাভাঙা পুরসভায় পুনর্নির্বাচনের দাবিতে মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভে বসল সিপিআইএম। গতকাল রাজ্যের 108টি পুরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনকে কেন্দ্র করে বিরোধী দলগুলি শাসক দলের বিরুদ্ধে অভিযোগ আনতে শুরু করেছে। বিরোধী দলের পক্ষ থেকে অভিযোগ করে বলা হয়েছে গতকাল নির্বাচন গণতান্ত্রিক পদ্ধতিতে হয়নি, তাই আজ রাজ্যের নির্বাচন কমিশনের দপ্তরের সামনে এবং রাজ্যের বিভিন্ন মহকুমা শাসকের দপ্তরের সামনে পুনরায় নির্বাচনের দাবি জানিয়ে বিক্ষোভ অবস্থান শুরু করেছে সিপিআইএম সহ বামফ্রন্ট। আজ মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে সিপিআইএম দলের পক্ষ থেকে মিছিল করে এসে বিক্ষোভ অবস্থানে বসে পড়েন সিপিআইএম দলের কর্মী সমর্থকেরা। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম নেতা অরুণ চৌধুরী, মকসেদুল ইসলাম, প্রদীপ নাথ, হরিশ বর্মন, প্রসেনজিৎ সরকার, সদানন্দ বর্মন, DYFI কোচবিহার জেলা কমিটির সম্পাদক সুধাংশু প্রামাণিক সহ অন্যান্য নেতৃত্ববৃন্দরা। এদিন সিপিআইএম নেতা মকসেদুল ইসলাম অভিযোগ করে বলেন, রাজ্যের পাশাপাশি মাথাভাঙা পৌরসভার 12টি মনোনয়ন দাখিল করা হয়েছিল, কিন্তু বিরোধীদের চাপে 2টি ওয়ার্ডে বাধ্য হয়ে নতি স্বীকার করে মনোনয়ন প্রত্যাহার করতে হয়। পাশাপাশি গতকাল যে 10টি পুরসভায় নির্বাচন হয়েছে মাথাভাঙায়, সেখানে ভোটের নামে প্রহসন হয়েছে, বিভিন্ন বুথে ছাপ্পা ভোট হয়েছে। তাই দলের পক্ষ থেকে আমরা দলের সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের পাশাপাশি আজকে মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে পুনরায় সেই সমস্ত বুথগুলোতে নির্বাচনের দাবি জানিয়ে অবস্থান বিক্ষোভ করছি। এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মাথাভাঙা শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায় ও তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি গিরীন্দ্রনাথ বর্মন জানান, বিরোধীদের অভিযোগ সমস্তটাই ভিত্তিহীন, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে, পুনরায় নির্বাচন করার কোনো প্রয়োজন আমরা মনে করছি না, আসলে ওদের পেছনে মানুষ নেই, মমতা ব্যানার্জির উন্নয়নের সঙ্গী হয়ে মানুষ নির্বিঘ্নে ভোট দিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে গতকাল মাথাভাঙা পুরসভা নির্বাচনে 10টি ওয়ার্ডে 20টি বুথে ভোট হয়েছে, পুনরায় পুনর্নির্বাচন হবে না এমনটাই সূত্র মারফত জানা গেছে। এই বিক্ষোভ অবস্থানে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মাথাভাঙা থানার আইসি ভাস্কর প্রধানের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মাথাভাঙা মহকুমা শাসকের দপ্তরের সামনে হাজির ছিল। পৌরসভায় 11টায় আমাদের সিপিআইএম এর প্রার্থী এবং একটা ওয়ার্ডে ধর্মনিরপেক্ষ প্রার্থী হিসাবে কংগ্রেসকে আমরা সমর্থন করেছি। 9 তারিখে নমিনেশন জমা দেওয়ার কাজ শেষ হয়ে যাওয়ার পর 10 তারিখে স্ক্রুটিনি হয়ে যায়। 11 তারিখ 12 তারিখ উইথড্রলের ডেট ছিল, সেই সময় আমরা লক্ষ্য করলাম যে তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে আমাদের প্রার্থীদের উইথড্র করার জন্য তারা দৈহিক, মানসিক এবং বাড়ির সামনে বম্বিং করা ইত্যাদি কাজটা তারা করল।
চাপের কাছে মাথা নত করে আমাদের দুইজন প্রার্থী দশ এবং আটের তারা প্রার্থীপদ প্রত্যাহার করে নেয়। দশজনকে নিয়ে আমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করি। বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্মীরা, আমাদের নেতৃত্বরা এবং আমাদের প্রার্থীরা যখন মানুষের বাড়ি বাড়ি ভোটের প্রচার করতে যান, সেই সময়ও তারা ভোটারদের কাছে আমাদের বক্তব্য যাতে আমরা তুলে ধরতে না পারি সেখানেও একটা বাধা তৈরি করা হয়। আমরা নির্বাচন আধিকারিক সহ সংবাদ মাধ্যমের বহু বন্ধুদের আমরা এই খবর আগেও জানিয়েছি এবং একাধিকবার আমরা এই বিষয়ে নির্বাচনটাকে স্বচ্ছ করবার জন্য এবং মানুষ যাতে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে, এ ব্যাপারে আমরা প্রশাসনকে অবহিত করেছি। সবটা মিলেই এই নির্বাচনের সাহসের সাথে আমরা লড়াই অবতীর্ণ হয়েছি। কিন্তু গতকাল আমরা দেখলাম যে নির্বাচনটাকে প্রহসনে পরিণত করা এবং ওরা মাথাভাঙার নাগরিকদের, মাথাভাঙার ভোটারদের, আমরা মনে করি যে রাজ্যের শাসক দল অপমান করেছে। ভোটারদের উপর তারা কোনো ভরসা রাখতে পারেন। বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনে 18 সালে বিভিন্ন জায়গায় যারা ভোট লুট করেছে, সন্ত্রাস করেছে, সেই সমস্ত বাছাই লুটেরাদের নিয়ে এসে আজকে 11 নম্বর ওয়ার্ড থেকে শুরু করে 1 নম্বর ওয়ার্ড পর্যন্ত যে 10টি ওয়ার্ডে নির্বাচন হয়েছে সেখানে ছাপ্পা ভোটের মধ্য দিয়ে, শুধুমাত্র 4 নম্বর ওয়ার্ড বাদ দিয়ে বাকি সমস্ত জায়গায় ছাপ্পা ভোটের মধ্য দিয়ে একটা নির্বাচন হয়েছে। কখনোই জিততে পারে না, মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। এবং সেখানে আমরা দেখলাম যে আমাদের বিরোধী দলের প্রার্থীরা শুধু আক্রান্ত হননি, আপনারা জানেন যে সংবাদ মাধ্যমের মানুষজন বন্ধুরা যে দেবাশিষ দত্ত, কোকিলা সিংহ, 12 নম্বর প্রার্থী সুদীপ্তা ঘোষ, 3 নম্বরের রাজু দাস, সৌমিত্র দাস, বিভিন্নভাবে প্রার্থীদের অ্যাসাল্ট করা হয়েছে। সেখানে নির্বাচনের যে আমাদের পোলিং এজেন্ট ছিল তাদেরকে নিগৃহীত করা হয়েছে, এমনকি ভোটারদের একটা বড় অংশ যারা চিহ্নিত বামপন্থী তাদেরকেও বুথ কেন্দ্রে যাতে আসতে না পারে, ভোট যাতে দিতে না পারে সেই ব্যবস্থা তারা করেছেন সন্ত্রাসের মধ্য দিয়ে। স্বাভাবিক কারণেই গোটা রাজ্যের মানুষের সাথে কালকে এ রাজ্যের বামপন্থীরা সিদ্ধান্ত গ্রহণ করে, বামপন্থী কথা আমি সিদ্ধান্ত হয় যে নির্বাচন কমিশনের কাছে গিয়ে এই যে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করা হলো, ভোট লুট করা হলো, একটা ছাপ্পার পৌরসভা, একটা লুটেরাদের পৌরসভা তৈরি করবার মধ্য দিয়ে আগামী 5 বছর ধরে মানুষের পরিষেবার জন্য যারা নির্বাচিত হবেন তারা মানুষের কাছে দায়বদ্ধ থাকবেন না। এই কারণে যেহেতু মানুষের ভোটাধিকার প্রয়োগ হয়নি এবং তারা বিভিন্ন দুর্নীতির সাথে যুক্ত হয়ে যাবে, সেই কারণে আমরা বামপন্থীরা মনে করি যে এই রাজ্যের বিভিন্ন পৌরসভাগুলোর নির্বাচনে অংশগ্রহণকারী ভোটাররা যারা অংশগ্রহণ করতে পারেননি তাদের সাথে আমরা ব্যতীত আমরা দুঃখিত এবং এ রাজ্যের এই জঘন্য কাজ করবার জন্য আমরা শাসক দলকে আমরা ধিক্কার জানাচ্ছি, আমরা ঘৃণা পোষণ করছি। এবং যে সমস্ত ওয়ার্ডগুলোতে ছাপ্পা দেওয়ার মধ্য দিয়ে ভোট হয়েছে সেখানে পুনর্নির্বাচনের দাবি আমরা করছি যাতে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে। সেই দৃষ্টিভঙ্গি নিয়েই আজকে পশ্চিমবাংলার 108টা পৌর এলাকার মহকুমা আধিকারিকের সামনে অবস্থান বিক্ষোভ হচ্ছে, তারই অঙ্গ হিসেবে আমরা এটা করছি। এবং সেই সঙ্গে আপনাদের আগাম বলে রাখি যে এই রেজাল্ট কী হবে সেটা আপনারা সংবাদ মাধ্যমের বন্ধুরাও জানেন, কিন্তু তারপরেও আমরা আশঙ্কা করছি যে আমাদের যে সমস্ত কর্মীরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যে সমস্ত প্রার্থীরা এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন, যে সমস্ত ভোটাররা এই নির্বাচনে বিরোধী দলকে ভোট দিয়েছেন, তাদের উপর নির্বাচনের পরবর্তী সময়ে একটা তারা আক্রান্ত হবেন, তাদের বিভিন্নভাবে সন্ত্রাসের মুখোমুখি হতে হবে, সেটা আমরা রেখেছি যে ভোট পরবর্তী সময়ে, গণনার পরবর্তী সময়ে যাতে পশ্চিমবাংলার কোথাও এবং মাথাভাঙার এই 10টা ওয়ার্ডের যারা অংশগ্রহণ করেছেন বিরোধী দলের, শুধু আমরা না অন্য রাজনৈতিক দলের, তারাও যাতে আক্রান্ত না হন সে ব্যাপারে আমরা প্রশাসনকে আগাম এটা অবহিত করতে চাই। এটাই হচ্ছে আজকের আমাদের অবস্থানের মূল বিষয়।